आज থেকে এই বিছানায় আমি একা ঘুমাবো, তুমি এই ঘরে থাকবে না আমার সঙ্গে। তাহলে আমি কোথায় ঘুমাবো সেটা আমি কি জানি? তোমার যেখানে খুশি যাও, ছাদে গিয়ে ঘুমাও। তুমি আমার সাথে এক ঘরে এক বিছানায় ঘুমানোর অধিকার হারিয়েছ। এই কথাটা তুমি বলতে পারলে? যাকে মন থেকে দূর করে দিয়েছি তাকে ঘর থেকে দূর করে দিল, সমস্যা কোথায়? ভাবি তো কান্নাকাটি করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে সে কিছুই করেনি, সে একদম নির্দোষ। কেউ নিশ্চয়ই ওনার কথা বিশ্বাস করছেন না। কেউ তো বিশ্বাস করেনি, এমনকি ভাইয়া আসাদ, কেউ না। আমি এত বড় পাপ কি করে করলাম? পৃথিবীর কোনো মা যেন এমন পাপ না করে, সবাই যেন সৎ পথে থাকে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ সাহেব, সাদের কোথাও নাই আমার ম্যাডাম। তাহলে ওই বাগানে যা, বাগানে হয়তো ঘোরাঘুরি করছে। আমি তো সারা বাড়ি খুঁজছি সাহেব, কোথাও নেই। কোথাও নাই? তুই আমাকে আগে বলিস কেন? আমি তো ভাবছিলাম যে ম্যাডাম আপনারে বলে কোথাও গেছে, অন্তত আপনিও জানেন না। ওর ম্যাডাম কই গেছে সাহেব? কেন কই? ম্যাডাম কালকে সারাটা দিন কত কাঁদছে, আমি মেলা কষ্টে দিয়ে ওটা খাবার খাওয়াইতে পারছিলাম। ম্যাডাম এই চুপ করতো, আমি একটা ফোন করে দেখি। ম্যাডাম গো চুপ কর। কই গেল রিনা? আবার আত্মহত্যা টাত্মহত্যা করার তো আত্মহত্যা করলে তো আমি আবার ফেসে যাব, সবাই বলবে আমি মেরেছিলাম, ঝগড়া করছিলাম। এখন কি যে করি? Good morning. Bad morning. Bad morning? Bad not to ki? Keno bad er ki holo? Keu jodi kotha diye kotha na rakhe tahole morning ki kore good hobe? Ke kotha diye kotha rakhe na? Haridas Pal. Haridas Pal? Ei name to ami kauke chini na. আপনি তাকে খুব ভালো করেই চেনেন। এই নাম তো আমি কখনো শুনেছি বলে আমার মনে হয় না। আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই দেখবেন খুব সুন্দর চিনতে পারছেন। আমার কথা বলছেন? আমি আবার কি করলাম? আমাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি ভুলে গেছেন? কি কথা ছিল বলুন তো? মানে কি? আপনার এই স্মৃতিশক্তি দিয়ে তো না না হবে না, আপনাকে দিয়ে কোনো চাকরি বাকরি কিচ্ছু হবে না। আপনি বরঞ্চ সব রেখে বাড়ি চলে যান। আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা বলুন না কি বলেছিলাম? আপনি বলেছিলেন না মর্নিং এ ওয়াকে আসার সময় আপনি আমাকে ডেকে আসবেন, ডেকেছেন? ও এই ব্যাপার, সরি একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ কোন দিন দেখা যাবে আপনি আমাকেই ভুলে গেছেন। তারপরে বলছেন পুষ্পিতা, ও কোন পুষ্পিতা? আপনাকে জানি কোথায় দেখেছি। না না না, আপনাকে বলা সম্ভব না। আপনাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কেন কোনোদিনও ভুলতে পারবেন না কেন? আহা, কারণ আমি তো আপনাকে আমাকে কি আমি আপনাকে মানে আমি বলতে চাচ্ছিলাম আসলে আপনি আসলে আমাকে এত ভুল বুঝে এত ঝগড়া করেছেন, আসলে অনেক স্মৃতি আপনাকে নিয়ে, আসলে আমি এত কিছু এত তাড়াতাড়ি কীভাবে ভুলব সেটাই বোঝাতে চাচ্ছিলাম। গাধা কোথাকার, সত্যি কথাটাও বলতে পারলো না। কি ভাবছেন? মাথায় বুদ্ধি থাকলে ঠিকই বুঝতে। আচ্ছা, আপনি মাঝে মাঝে তো হেয়ালি করেন না, আমি কিছুই বুঝতে পারি না। মানে কি আমি হেয়ালি করে কথা বলি আর আপনি তো পুরো জলজন্ত একটা হেয়ালি, আপনাকে বোঝাটাই তো কঠিন। তোমার একটা রহস্যজনক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া না করে আমরা ওয়ার্কআউটটা শুরু করি। মানে কি ঝগড়া? আমি কোথায় ঝগড়া করলাম? ঝগড়া করার মতো পরিস্থিতিটা আপনি তৈরি করে দিলেন, অথচ এখন বলছেন আমি ঝগড়া করছি। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, সরি, সব দোষ আমার, সব ভুল আমার। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনার সাথে খুব জরুরি কথা আছে আমার। কি কথা বলো? আপনার মা কাল আপনাদের বাসায় ডেকে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? এই ধরেন আমার বাসায় কে কে থাকে, কয়জন আছে আমার বাসায়, তারপর আমি কাউকে সাথে প্রেম করি কিনা, কাউকে কবে বিয়ে করব, এসব আর কি। ও রেবেকা, মাকে নাস্তা দিয়েছো? না, দেইনি, দিতে পারবো না। খেলে সবচাইতে ভালো। শোন, এখন থেকে আমরা চা, নাস্তা, লাঞ্চ, ডিনার থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, হয়তো নিখোঁজ। মানে মর্জিনাও খুব মন খারাপ করতেছে। এই অবস্থায় জুলফিকার সাহেব এখানে কেমনে আইব? রিনার কোনো কমন সেন্স নেই। ওর যদি কমন সেন্স থাকতো তাহলে আমাদেরকে এরকম টেনশন রেখে কাউকে কিছু না বলে চলে যেত না। মা কি ভেবেছে এইভাবে আমাদের মনে জায়গা করে দিবে? না, মা এতে করে আরো নিজেকে ছোট করেছে। দুদিন ধরে কিন্তু ওদের মধ্যে খুব ঝামেলা চলছে, একেবারে মুখ দেখা থেকে বন্ধ। রিনা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল না তো? রিনা ভাবে কিন্তু এই কারণেই খুব ভেঙে পড়েছিল, আর মনের দুঃখে উল্টাপাল্টা কোনো কিছু করে বসেনি তো। ওষুধটা খেয়ে নাও। না না, খাবো না, আমি একদম ঠিক আছি। ডাক্তার যত ওষুধ দিয়েছে সবগুলা খেয়ে শেষ করতে হবে। তুমি কি ডাক্তার থেকে বেশি বোঝো? রিয়া তো ঠিকই বলেছে আন্টি, নিন ওষুধগুলো খেয়ে নিন। তুমি যেহেতু বলছো, ছেলের কথা কি মা সরি আন্টি ফেলতে পারবে? আইডিয়া দিতে ওষুধ। আসাদ, এখন থেকে ওষুধ খাওয়ার সময় তুমি আন্টির পাশে থেকো, তাহলে আন্টি জলদি জলদি ওষুধ খাবে। আসাদ, রিয়া, তোমরা তোমাদের মাকে দেখেছ? না তো বাবা। জুলফি আবার রিনাকে নিয়ে ভাবছে কেন? আমি তো ভেবেছিলাম জুলফি রিনাকে মন থেকে একেবারেই মুছে ফেলেছে, কিন্তু এখন তো দেখছি অন্য। মাকে কেন খুঁজছেন বাবা? না মানে তোমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, বাড়িতে নেই? না, মর্জিনা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মা মনে হয় তাহলে বাজারে অথবা দোকানে গিয়েছে। কি বলছো তুমি? বাড়িতে এত কাজের লোক থাকতে মা কেন বাজারে যাবে? হ্যাঁ সেটাই তো। রিনা মনে হয় হার স্বীকার করে পালিয়ে গেছে, ভালোই হয়েছে। আপনি টেনশন করবেন না বাবা, মা ঠিকই চলে আসবে, হয়তোবা কোনো বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে। না না, আমি ফোন করেছিলাম রিয়া, তোমার মার ফোনের সুইচ অফ পাচ্ছি। আমার না আসলে অন্য টেনশন হচ্ছে। কিসের টেনশন বাবা? না মানে ওই রিনার তো মানসিক অবস্থা ভালো ছিল না, ভেঙে পড়েছিল। আবার এই মানসিক অবস্থায় উল্টাপাল্টা কিছু করে ফেললে তো। রিনার কোনো কমন সেন্স নেই। ওর যদি কমন সেন্স থাকতো তাহলে আমাদেরকে এরকম টেনশন রেখে কাউকে কিছু না বলে চলে যেত না। মা কি ভেবেছে এইভাবে আমাদের মনে জায়গা করে দিবে? না, মা এতে করে আরো নিজেকে ছোট করেছে। আত্মহত্যা করলে তো ভালোই হতো, আমার পথের কাঁটাটা চিরদিনের জন্য সরে যেত। না না বাবা, মা এত সহজে আত্মহত্যা করবে না। মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে। কার বাড়িতে যেতে পারে বলতো? না না, তা তো বলতে পারছি না। এক কাজ কর, সব জায়গায় সব আত্মীয় স্বজনের বাড়িতে ফোন দিয়ে দেখ। হ্যাঁ এক কাজ করি, তুমি মামাদের বাড়িতে ফোন দাও, আমি আন্টিদের বাড়িতে ফোন দিচ্ছি। হ্যাঁ করছি। এরা বাপ ছেলে মিলে রিনাকে নিয়ে এত ভাবছে কেন? তাহলে কি এদের মনে রিনার জন্য একটু হলেও জায়গা আছে? আমাকে কিছু একটা করে এই জায়গাটা দখল করতে হবে। কি হলো বাবা? আসাদ কিছু জানতে পারলে? মা আন্টিদের বাড়িতে যায়নি। তোর মা তো তোর মামাদের বাড়িতে যায়নি, এমনকি ওদের সাথে কারোর সাথে কোনো কথাই হয়নি। তাহলে মা গেল কোথায়? তাহলে কি? না না, তুমি যেটা ভাবছো সেটা এখনই ভাবা ঠিক হবে না। আমার মনে হয় একটু অপেক্ষা করি, মা হয়তো বাড়িতে চলে আসবে, না হলে হয়তো কোনো বান্ধবীর বাড়িতে গিয়েছে। বাবা আসাদ ঠিকই বলছে, হয়তো মা বাইরে কোথাও আছে, আর মোবাইলে চার্জ নেই তাই সুইচ অফ। দেখবেন ঠিক সময় মতো চলে আসবে। বলছো? হ্যাঁ বাবা, একদম টেনশন করবেন না। রিনা না সত্যি একটা স্বার্থপর, কাউকে কোনো কিছু না বলে এভাবে বাড়ির বাইরে বের হয়ে গেছে। আমি যদি রিনার জায়গায় থাকতাম তাহলে এভাবে স্বামী সন্তানকে একটু টেনশনে রাখতাম না। নিজের স্বামী সন্তানের জন্য মেয়েরা কত কি করে, আর রিনা, রিনাকে দেখো। আহ আন্টি তুমি চুপ করবে? লালা তো ঠিকই বলেছে, রিনার কোনো কমন সেন্স নেই। ওর যদি কমন সেন্স থাকতো তাহলে আমাদেরকে এরকম টেনশন রেখে কাউকে কিছু না বলে চলে যেত না। মা মা কি ভেবেছে, এইভাবে আমাদের মনে জায়গা করে দিবে? না, মা এতে করে আরো নিজেকে ছোট করেছে। কি হয়েছে? আমি দেরি করেছি বলে রাগ করেছো? স্ত্রী কি করে হতে হয়, জীবন সঙ্গী কাকে বলে, ওটাও জানে? জানে না। জানলে এভাবে আমাদেরকে ছেড়ে পালিয়ে যেত না। আশ্চর্য, তুমি তো ওকে বলেছো তুমি ওর মুখ দেখতে চাও না, একই ঘরে থাকতে চাও না। বাসের ভেতর থেকে রিনা হাওয়া হয়ে গেল। মা, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে বা যারা বেঁচে আছে তাদের কারো কারো খোঁজ পাওয়া গেছে, আর যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের ভিতর রিনা ভাবেও একজন। হে আল্লাহ, তাহলে কি রিনা? জানি না মা, বেঁচে আছে না মারা গেছে। রিনার সাথে কেউ প্রতারণা করেনি, বরং রিনা সবার সাথে প্রতারণা করেছে। নিজের স্বামী, সন্তান, পরিবার সবার সাথে প্রতারণা করেছে, তারপর ধরাও খেয়েছে। ও একদম ঠিক বলেছে অফিসার।